सुप्रिय शिक्षार्थी আসসালামু আলাইকুম। आजकल ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত। आशा करी আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আল্লাহর রহমতে ও তোমাদের দয়ায়। আল্লাহর কাছে আরো শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এত কনকনে শীতের মধ্যেও আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে এর জন্য। प्रिय शिक्षार्थी देखो, गत क्लास पढ़िए उच्चारण रीति कि पढ़िए बोलो, ए तो उच्चारण रीति। थैंक यू वेरी मच। ताहले आम्रा आज के देखो जे र उच्चारण रीति अनुसारे एटा कोन ध्वनि, एई तो असंख्य धन्यवाद, एटा होच्छे कम्पित कम्पित व्यंजन, ठीक आछे ना? हाँ प्रिय शिक्षार्थी, र होच्छे कम्पित व्यंजन बर्ण बा होच्छे ध्वनि। तारपर आमरा कि पढ़ेछिलाम, एरपर आमरा जदि प्रथम थेके बोलते चाई ताहले होच्छे स्पर्श व्यंजन पढ़ेछिलाम, बा उच्चारण रीति अनुसारे स्पर्शेर मध्ये जेगुलो पड़े सेगुलो आमरा पढ़ेछिलाम। तारपर देखो नासिक्य पढ़ेछिलाम, अर्थात नासिक्य व्यंजनगुलो पढ़ेछिलाम। कि कि नासिक्य व्यंजन होच्छे बोलो तो, की एब्सोल्यूट राइट म दंतन्न और होच्छे उओ। ताहले आमरा एइभावे लिखी उओ दंतन्न और होच्छे कि म, ताइ ना बोलो तो? तुम्हरा अनेकेई देखलाम तोमादेर जे होमवर्क तुम्हरा पाठिएछिले, ये होमवर्क देखलाम अनेके सुंदर लिखेछो, आबार अनेके देखी लिखार आर्ट भालो ना। तुम्रा अवश्य लिखार आर्ट भालो करार चेष्टा करबा, ठीक आछे? बेशी बेशी करे लिखते हबे, ताहले लिखा सुंदर हबे। देखो आज के आम्रा देखबो उच्चारणेर रीतिर कत नम्बर, पाँच नम्बर, कारण गत क्लासे आम्रा चार पर्यन्त पढ़िएछिलाम। आज के कि देखबो, ताड़ित। ठीक आछे, ताहले देखो ताड़ितगुला कि ए जातीय ध्वनिगुलो उच्चारणेर समय जिहुबेर सामनेर अंश उल्टे जाए, उल्टे जे सामनेर अंशटा आछे सेटा उल्टे जाए एबं उल्टे गिए कि करछे उपरेर पाटी दाँतेर मूले एकेबारे मूले एकटी मात्र टोका देय, बुझते रहेछो? अर्थात स्पर्श करे बा ठेके, आमरा आमादेर राजशाहीर भाषा बोले ठेके, किन्तु ओटा होच्छे टोका देई। से हिसाबे एगुलो के टोका जात ध्वनिओ बोले। ताहले आमरा कि पढ़लाम, ताड़ितर जेटा पढ़लाम, ताड़ित बोलछे ए जातीय ध्वनिगुलो जखन आमरा उच्चारण करछि, अर्थात ताड़ित ध्वनिगुलो जखन उच्चारण करछि तखन जीभटा उल्टे जाच्छे एबं उल्टे जेये तालुर प्रथम अंश সেটা কি করছে দাঁতের গোড়াতে যে স্পর্শ করছে, তাও আবার একবার, বুঝতে পেরেছো? সে জাতীয় বর্ণগুলো হচ্ছে তাড়িত ব্যঞ্জন বর্ণ। তাহলে উদাহরণ দেখে নি, উদাহরণ কি হবে? রাবিন র আর হচ্ছে রাসিন র। উদাহরণ কি হচ্ছে? রাবিন র, রাবিন র আর হচ্ছে রাসিন র, বুঝতে পেরেছো? এরপরে দেখো পার্শ্বিক, আমরা এখন দেখব পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি কোনগুলো। দেখো কি বলা হচ্ছে, ধ্বনি উচ্চারণের সময় বাতাস জিভের পেছনের এক পাশ বা দুই পাশ দিয়ে বেরিয়ে যায় এবং জিভ দাঁত অথবা দন্তমূল অবস্থান করে।
আমি আবারো বলছি দেখো বলছে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জিভের পেছনের এক পাশ দিয়ে বা দুই পাশ দিয়ে বেরিয়ে যায় এবং জিভ দাঁতের অথবা দন্তমূলে অবস্থান করে বুঝতে পেরেছো এই ধ্বনিগুলো হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি ঠিক আছে তাহলে বাংলা বর্ণমালাতে আমরা যে বর্ণগুলো পাই সেগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা আছে সেটা আমরা জানি এখানে দেখো পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি শুধুমাত্র একটি বাংলা বর্ণমালায় পাওয়া যায় সেটা হচ্ছে ল সেটা কি ল কি বুঝতে পারছো তো সবাই আলহামদুলিল্লাহ তোমরা বুঝতে পারলেই আমি খুশি কারণ হচ্ছে তোমাদেরকে এটা বুঝতে হবে এখন দেখো নৈকট্যমূলক ধ্বনি আমাদের সাত নম্বরে যেটা আছে সেটা আছে কি নৈকট্যমূলক ধ্বনি এগুলো ব্যঞ্জন ধ্বনি বলা হয় দেখো বাংলা দুইটি বাংলা বর্ণমালায় দুইটি বর্ণ আছে একটা হচ্ছে অন্তস্থ অ আর একটা হচ্ছে অন্তস্থ ব অন্তস্থ অ আর হচ্ছে কি অন্তস্থ ব এই বর্ণগুলোকে আমরা নৈকট্যমূলক বলে থাকি এগুলোকে আবার কি বলা হয় তরল ধ্বনিও বলা হয়ে থাকে এগুলোকে আবার কি ধ্বনি বলা হয় তরল ধ্বনিও বলা হয় কারণ হচ্ছে এটা এই বর্ণগুলো স্বরবর্ণর অনুসারেও উচ্চারণ করা যায় আবার ব্যঞ্জন বর্ণ অনুসারেও উচ্চারণ করা যায় বুঝতে পেরেছ এই দুইটা ধ্বনিকে বা বর্ণকে স্বরবর্ণ অনুসারেও উচ্চারণ করা যায় আবার ব্যঞ্জন বর্ণ অনুসারে অর্থাৎ না স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ কিংবা পুরোপুরিটার উভয় ধ্বনির নিকটবর্তী উভয় ধ্বনির নিকটবর্তী এর জন্য এগুলোকে আবার তরল ধ্বনিও বলা হয় বুঝতে পেরেছ স্পষ্ট স্পিষ্ট বা স্পর্শ বর্ণের শেষে থাকে বলে এগুলোকে বলে অন্তস্থ বর্ণ আবার এগুলোকে বলা হয় অন্তস্থ বর্ণ তাহলে আমরা এই দুইটা বর্ণকে কয়টা ভাগে পাচ্ছি একটা পাচ্ছি নৈকট্যমূলক বর্ণ ব্যঞ্জন বর্ণ হিসাবে আবার কি পাচ্ছি অন্তস্থ বর্ণ হিসাবে পাচ্ছি আবার তরল বর্ণ হিসাবে বা তরল ধ্বনি হিসাবেও পাচ্ছি বুঝতে পেরেছ অন্তস্থ ব এর উচ্চারণ অর্থাৎ ধ্বনিটি উচ্চারণের সময় দুই ঠোঁট গোলাকৃত হয়ে সংকুচিত হয় ও বাতাস বেরিয়ে যায় কিন্তু কোথাও কোনো স্পর্শ ঘটে না বাংলা ধোয়া হাওয়া শব্দের উচ্চারণে ধ্বনিটি পাওয়া যায় অন্যদিকে অন্তস্থ অ এর উচ্চারণ এখানে জিভ শক্ত তালুর খুব কাছাকাছি আসে কিন্তু তালুকে স্পর্শ করে না এইসব ধ্বনি উচ্চারণে ফুসফুস আগত বাতাস বেরিয়ে যায় যাওয়ার সময় বাধা পায় ঠিক কিন্তু সেই বাধা স্পষ্ট ধ্বনির মতো পর্যাপ্ত নয় আমি আগেই বলেছি কি যে এটা একেবারে পুরোপুরি স্বরধ্বনিও না আবার স্বর আবার ব্যঞ্জন ধ্বনিও না তার কারণে এই দুইটাই হচ্ছে উভয় ধ্বনির নিকটবর্তী বুঝতে পেরেছ তাহলে প্রিয় শিক্ষার্থী আজকের যে পড়া অর্থাৎ হচ্ছে তাড়িত ব্যঞ্জন বর্ণগুলো আমরা দেখলাম পার্শ্বিক বর্ণটাও দেখলাম আবার নৈকট্যমূলক বর্ণগুলোও দেখলাম এগুলো থেকে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা ধন্যবাদ তোমাদের প্রশ্ন নাই তবে প্রশ্ন থাকলে আর একটু বেশি ভালো হতো কারণ এগুলোতে বোঝার অনেক কিছু আছে ঠিক আছে তোমরা আরেকটু ভালো করে পড়বা আর যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবা ঠিক আছে আর এগুলো অবশ্যই হোমওয়ার্ক করে আমাকে হোয়াটসঅ্যাপে দেখাবা হোয়াটসঅ্যাপে দেখাবা আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সেই প্রত্যয় ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু